بسم الله الرحمن الرحيم السلام عليكم جورا شالك চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সুর একটার উপরে বেশ অনেকটা ময়লা হয়ে গিয়েছে আর এটার উপরে যে কাপড়টা দিয়েছিলাম তো সেটাও দেখলাম ময়লা হয়ে গেছে তুইটাকে উঠিয়ে রেখে এখন আবার এই সাদার সঙ্গে ম্যাচিং করে আমি সাদা রানার সেটটা এখানে দিয়ে দিয়েছি তো আমার কাছে দেখতে ভালোই লাগতেছিল তো সব কিছু মুছে টুছে তারপরেই তো আবার আমার মেয়ের খেলনাগুলি গুছিয়ে রেখেছি আর মরিয়মের বাবার তো বেশ অনেকগুলা ঔষধ তো দেখলাম যেগুলো ঔষধ এখন নেই সেগুলো এখন ফেলে দিব জায়গাটা একদম এত বড় একটা বক্স বানিয়ে দিয়েছি তাও সব সময় ভরেই থাকে তো সেখান থেকে বেছে তো কিছু বক্স আমি বের করলাম এগুলাতে সুই ছিল সেজন্য একটু সাবধানে ফেলতে হবে যেহেতু একদম ছোট সুই তো সুইগুলোকে আমি পলিতে ভরে তারপরে ফেলে দিব আর এটার ভিতরে যে একটা ওয়ান টাইম ছিল সেগুলো এখন রেখে দিব অন্য সময় হয়তো আমাদের কাজে লাগবে সেই জন্য আর এদিকে মরিয়মের বাবা যেই কাজটা করতেছে এটা হলো বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে তুষি রুমের জন্য একটা লাইট এনেছিল সেটা টান খেয়ে ছিঁড়ে গিয়েছে তা আপাতত ফেলে দিয়েছে তা আমি সেটাকে আবার নিয়ে এসেছি তো এটা মরিয়মের বাবা ঠিক করে ফেলেছে এখন তো মাশাল্লাহ খুব সুন্দর হয়ে গিয়েছে আর সব সময় ফেলে দেওয়ার আগে পুরানো জিনিস দিয়ে আমি চিন্তা করি কিছু করা যায় কি নি এটা আমার ছোটবেলারই স্বভাব তো এদিকে তো আমি সমস্ত কাজ একত্রে করে নিয়েছি দুই পাশটাতে মরিয়মের বাবা করতেছে দেখে এদিকে আমি আবার বেসিনটা পরিষ্কার করব তো এটাতে দেখলাম বেশ কিছু পানির দাগ হয়ে গিয়েছে তো এটাকে আমি সিরিজ কাগজ দিয়ে এই তো হালকাভাবে জাস্ট একটু আলতোভাবে ঘষে দিব আর খুব সুন্দর একদম চকচকে হয়ে যাচ্ছে তা আমি ক্যামেরাটা কিন্তু বন্ধ না করে একদম সরাসরি ভিডিওটা করতেছি আর তো এটা মেজে নিতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ অনেকটা ময়লা ছিল সেগুলো একদম হাতের নিমিষেই উঠে যাচ্ছে তো এটা কিন্তু বেশ অনেকটা ঘষা মাজা করতে হয় না থালা বাটির দুধে যতটা মাজা ঘষা করতে হয় ঠিক ওই রকম একটু হালকাভাবে আলতোভাবে ঘষা দিলেই খুব সুন্দরভাবে এই যে পানির দাগগুলো উঠে যাচ্ছে তো হয়তো অনেকের কাজে লাগতে পারে সেজন্যই আপনাদের সঙ্গে আজকের এই টিপসটা শেয়ার করলাম তো এভাবে করে চাইলে ঘরের যত ধরনের টাইলস আছে এবং কি যে কল এটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন একদমই কষ্ট নেই শুধু জাস্ট একটু ঘষে নিলেই হয়ে যাবে তো চেষ্টা করবেন সিরিজ কাগজটাকে শুকনো অবস্থায় ঘষার জন্য নয়তো ভিজলে দেখা যায় তাড়াতাড়ি ছিঁড়ে যাবে তো আমাদের বেসিনটা কিন্তু একদম চকচকে হয়ে গিয়েছে আর যে একটু কালো কালো দেখা যাচ্ছে এটা ক্যামেরায় আয়নার দাগ তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে তো হয়তো অনেকের কাজে লাগবে সেজন্যই আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম আর আমার এটাতে যদি কারো উপকার হয় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ইনশাল্লাহ 100% কাজ হবে আর এদিকে ওয়াশরুমে যে বেসিনটা ছিল সেটাকেও এখন মরিয়মের বাবা উঠিয়ে ফেলেছে তো বেসিনের কলটা একটু সমস্যা পানি আসতেছিল না তাছাড়া বেসিনটাও বিভিন্ন জায়গায় ফেটে গিয়েছে তো এটা ওয়াশরুমে রাখা একটা রিক্স বাচ্চারা যদি জোরে চাপ দেয় হয়তো ভেঙে যাবে তো সেজন্য খুব সুন্দরভাবে উঠিয়ে ফেলেছি
তো উঠিয়ে যে সমস্ত জায়গাগুলো একটু ময়লা ছিল সেগুলো খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তো আজকে কিন্তু অনেক বেশি কাজ করে ফেলেছি, আর এখন আছরের টাইম। তো মরিয়মের বাবা কালকে বাড়ি গিয়েছিল, কালকে গিয়ে কালকেই চলে এসেছে। তো মা আবার কিছু পিঠা খাওয়ার জন্য তো আতপ চাল দিয়ে দিয়েছে, তো সঙ্গে কয়েকটা দুধের বোতল ছিল, তো সেগুলা থাকাতে ফ্রিজের বোতল, তো চাউলগুলো একটু ভিজে গিয়েছিল, তো সেগুলাকে এখন রোদে একটু শুকিয়ে নিয়েছি। তো মোটামুটি আজকের সমস্ত কাজ শেষ, এখন বারান্দায় একটু বসে আছি। আর এই তো বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করতেছে, তো সম্ভবত ওরা কানামাছি খেলতেছে, তো ওদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। কম বেশি এটা কিন্তু সবারই একটা পছন্দের খেলা ছিল, যারা মফস্বলে বড় হয়েছে আমাদের মতো হয়তো অনেকের কাছেই খেলাটা পরিচিত। তো এখনকার বাচ্চাদের ভিতরে কিন্তু খেলাধুলা দেখাই যায় না, বিভিন্ন ধরনের ডিভাইস, ফোন, টিভি এ নিয়েই বসে থাকে। তো এই সমস্ত বাচ্চারা এখন খেলাধুলা করতেছে, দেখেও ভালো লাগলো। তো ওদের খেলা দেখতে দেখতে এদিকে দেখলাম সন্ধ্যা গুনিয়ে এসেছে, এই তো সূর্য কিছুক্ষণের মধ্যেই ঘরে ফিরে যাবে, ওদেরও সময় হয়ে গিয়েছে। তো সন্ধ্যার পরে মরিয়মকে নিয়ে একটু বসলাম, ওর মাথায় একটু বেশি উকুন থাকে যেহেতু ঠিক মতো চুলের যত্ন নিতে পারে না, তো সেজন্য এখন কিছুটা সময় ওর মাথাটা দেখে তো খুব সুন্দরভাবে দুটো বেনি করে দিয়েছি। তো ও তো একদমই যত্ন নিতে পারে না, তাও কিছু করার নেই, ছোটো মানুষ একা একা গোছল করে সব কিছু করে, আপনারা তো জানেনই মরিয়ম বাসায় থাকে না, সেজন্য সেভাবে ওর যত্নও নেওয়া হয় না। তো যতটুকু পারি বাসায় আসলে যত্ন নেওয়ার চেষ্টা করি। তো এখন রাত হয়ে গিয়েছে, তো 3 পিস ইলিশ মাছ বেজে নিব রাতে খাওয়ার জন্য। তো আমি কিন্তু ইলিশ মাছটা একটু শুধু লবণ দিয়েই ভাজার চেষ্টা করি, হলুদ মরিচ কিছুই দেই না, তাহলে ইলিশ মাছটার আসল গ্রান স্বাদ ঠিক মতো পাওয়া যায়। আর একটু সরিষার তেলে তো বাঁচতেছি, আর এটা হলো আমাদের বাড়ির একদম ফ্রেশ পদ্মার ইলিশ, কিছুদিন আগে বাই পাঠিয়েছিল মাছগুলা, আর খেতে খুবই সুন্দর ঘ্রাণ, সমস্ত মাছ একদম নদী থেকে তোলার পরেই নিয়ে আসা হয়েছে। তো দুপুরের ডাল বুনা আছে, তো সেটা দিয়ে আর এখন গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে রাতের খাবারটা খেয়ে নিব। আর ইলিশ মাছ ভাজার সঙ্গে আমার কাছে একটু মনে হয় ভাজা মরিচ হলে খুব বেশি ভালো হয়, তো সেজন্য আমি আমার জন্য কয়েকটা মরিচও সেই তেলেই বেজে নিলাম। তো এই তো গরম গরম মাছ ভাজা দিয়ে এখন সবাই মিলে একসঙ্গে বসে রাতের খাবারটা খেয়ে নিব। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।